The Great Wall of China. চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অব চায়না হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীনে অবস্থিত পাথর ও ইট দিয়ে তৈরি দীর্ঘ নিরাপত্তা বেষ্টনী। এটি পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যগুলোর মধ্যে একটি। প্রিয় দর্শক, দুর্দৃশ্যের আজকের আয়োজনে আমরা চীনের এই বিশাল মহাপ্রাচীর সম্পর্কে জানার চেষ্টা করব। পৃথিবীর এই দীর্ঘতম প্রাচীরের দৈর্ঘ্য প্রায় 21,196.18 কিলোমিটার এবং উচ্চতা 5 থেকে 8 মিটার। প্রাচীরটির চওড়ায় প্রায় 9.75 মিটার। প্রশস্ত প্রাচীরের ওপর চলাচলের জন্য রাস্তা করা আছে। কথিত আছে, চীনের মহাপ্রাচীরের ওপর দিয়ে 12 জোড়া ঘোড়া একসঙ্গে চলাচল করতে পারত। খ্রিস্টপূর্ব 7ম শতক থেকে খ্রিস্টীয় 16 শতক পর্যন্ত সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়। এ সময় প্রায় একই রকম অনেক প্রাচীর তৈরি করা হয়েছিল, তবে খ্রিস্টপূর্বাব্দ 220 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াংয়ের অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত। এটি বর্তমান প্রাচীরের একেবারে উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্যই অবশিষ্ট আছে। প্রাচীরের মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব 208 সালের দিকে। চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াই এটি প্রথম ব্যবহার করা শুরু করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য প্রাচীরটি আরও দীর্ঘ করেন। সেই সময় মাঞ্চুরিয়া আর মঙ্গোলিয়ার যাযাবর দস্যুরা চীনের বিভিন্ন অংশে আক্রমণ করত এবং বিভিন্ন ক্ষতি সাধন করত। দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল। হান, সুই, নর্দান ও জিং সাম্রাজ্যের সময়ও ইতিহাসে একই কারণে চীনের মহাপ্রাচীরের পরিবর্তন সম্প্রসারণ ও পুনর্নির্মাণের উল্লেখ আছে। চীনের মহাপ্রাচীর চাঁদ থেকে দেখা যায় বলে জনশ্রুতি থাকলেও এটি সত্য নয়। তবে কয়েকজন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এটি দেখতে পাওয়ার দাবি করেছেন। বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়। সেই প্রাচীরটিও বেজিংয়ের উত্তরে অবস্থিত। পর্যটকদের জন্য এর কিছু অংশ সংরক্ষণ ও পুনর্নির্মাণ করা হলেও বেশিরভাগ অংশ কালের গর্ভে চলে গেছে। তবু আশ্চর্য এই প্রাচীর দেখতে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিন লাখ লাখ পর্যটক ভিড় করেন চীনের উত্তরাঞ্চলে। কথিত আছে, এই প্রাচীরটি পূর্ব দিকের হেবেই প্রদেশের শান হাই ওয়ান থেকে পশ্চিম দিকে গানসু প্রদেশের জিয়াও উই গুয়ান প্রদেশ পর্যন্ত চলে গেছে। এটি প্রাচীর, অস্ত্রাগার, সৈন্যনিবাস, আস্তাবল, প্রাচীরের ওপর আশ্রয়স্থল, দুর্ভিক্ষণ স্তম্ভ, ঘোড়ার গমনপথ, দুর্গ এবং গিরিপথের সমন্বয়ে গঠিত। সৈন্যবাহিনীর মধ্যে সঠিক যোগাযোগ নিশ্চিত করার জন্য বিভিন্ন সাংকেতিক টাওয়ার বা স্তম্ভ প্রাচীর বরাবর উঁচু স্থানে বা পাহাড়ের চূড়ায় নির্মাণ করা হয়েছিল। যদি কেউ অলক্ষ্যে গুপ্তভাবে ভেতরে ঢোকার চেষ্টা করে, সেজন্য তাদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য কাঠের দরজাগুলিকে গুপ্ত ফাঁদ হিসেবে ব্যবহার করা হতো। 1987 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং দ্য গ্রেট ওয়াল অব চায়না বা চীনের বিশাল প্রাচীরের ওপর দিয়ে হাঁটার অভিজ্ঞতা নিতে সারা পৃথিবী থেকে মানুষ এই অঞ্চল পরিদর্শনে আসে। এই বিশাল প্রাচীরটি বরাবর অনেক দুর্ভিক্ষণ স্তম্ভ বা পর্যটক টাওয়ার রয়েছে, যেগুলি 1-8 কিলোমিটার বা কয়েক কিলোমিটার অন্তর অন্তর অবস্থিত। চীনের প্রাচীর ভ্রমণের সেরা সময়। চীনের প্রাচীরে প্রাকৃতিক দৃশ্য ঋতুর সাথে পরিবর্তিত হতে থাকে। বসন্তকালে প্রাচীরটি গাছপালা দ্বারা পরিবেষ্টিত হয়ে ওঠে। এই সময় গাছগাছালিগুলি সবুজ আকার ধারণ করে এবং সমস্ত কিছুই সতেজ দেখায়। পর্যটকদের মধ্যে সাধারণত গ্রীষ্মকাল ও শরৎকালে এখানে ঘুরতে আসার ঝোঁক দেখা যায়। প্রাচীরটির পরিপূর্ণ দৃশ্য পরিদর্শনের সেরা সময় হল শীতকাল। এই সময় প্রাচীর ও পর্বতগুলি তুষার আবৃত থাকে। চীনের প্রাচীর ভ্রমণের সময়সূচি। গ্রীষ্মকালে সকাল 6:30 থেকে সন্ধ্যা 7:00 পর্যন্ত খোলা থাকে। শীতকালে সকাল 7:00 থেকে সন্ধ্যা 6:00 পর্যন্ত খোলা থাকে। টিকিট মূল্য। প্রবেশ মূল্য হল CNY 45 বা CNY 40, সেটা বছরের কোন সময় তার ওপর নির্ভর করছে।
সেখানে কেবল কার বা পুলিশ কপি কলের জন্য আলাদা ধার্য মূল্য রয়েছে। কিভাবে যাবেন? বেজিং বিমানবন্দর থেকে গ্রেট ওয়াল অফ চায়নায় পৌঁছানোর জন্য বেশ কিছু বিকল্প রয়েছে। সবচেয়ে সুবিধাজনক উপায় হবে একটি গাড়ি ভাড়া করা। বেজিং এর এক দারুণ বাস পরিবহন সংযোগ ব্যবস্থা বিদ্যমান, সুতরাং আপনি বাসের মাধ্যমে ভ্রমণের বিকল্পটিও বেছে নিতে পারেন। অন্য আরেকটি বিকল্প হল এয়ারপোর্ট এক্সপ্রেস ট্রেন বা ডংগো ঝিমেন পর্যন্ত যাতায়াত করে ডে শেংমেন। এখান থেকে আপনি 2 নং সাবওয়ে লাইন বা পাতাল রেল দ্বারা জিসুই টান স্টেশনে নেমে ডে শেংমেন পর্যন্ত হেঁটে 919 নং বাস ধরবেন, যা বাডালিং গ্রেট ওয়ালে পৌঁছে দেবে আপনাকে। প্রিয় দর্শক, আশা করছি আপনারা কোনো একদিন কোনো এক সময় চীনের মহাপ্রাচীর দেখতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের চীনের মহাপ্রাচীর দেখার সৌভাগ্য দান করুক। আশা করছি আমাদের আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে রাখবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো আলোচনা সমালোচনা পরামর্শ থাকলে কমেন্টস করে জানাবেন এবং অপরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।